সবাইকে ওয়েলকাম টু বিকিস ব্লগ চ্যানেল। তো আপনাদের সবাইকে বিকিস ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যে কন্টেন্ট নিয়ে আসছি, আজকে আমি অ্যাকচুয়ালি মানে আমি প্ল্যান করেছি যে আমি আমার দিদার বাড়ির থেকে আমি ঘুরে আসবো। তার মানে অনেকদিন ধরে দিদার বাড়িতে যাওয়া হয় না, তো আজকে ভাবলাম যে না ঘুরে আসা যাক। কিন্তু হ্যাঁ, একটা ব্যাপার, মুক্তি আমাদের সঙ্গে নেই, কারণ মুক্তি এখনও তার মার বাড়িতেই আছে। তো সেদিকে আবার মুক্তিরও একটু শরীরটা খারাপ, তো আমি সেখানে মুক্তির ঘরে গিয়েও মুক্তির সাথেও দেখা করব। তো আপনাদের সঙ্গে সে যে ব্যাপারটাও আমি শেয়ার করব, ঠিক আছে? তো আজকে মানে আমি প্ল্যান করছি দিদার ঘরেই যাবো, তো সাথে মাকেও নিয়ে যাবো। কেননা দেখুন, মা গেলো, মারও কিছুটা একটু ভালো লাগবে, সে তার নিজের মার বাড়িতে যাবে। তো মার মা মানে আমার দিদার বাড়ি। তো চলুন মার সঙ্গে কথা বলা যাক, কেমন লাগছে তার বলো। ভালোই লাগছে, মার বাড়িতে যাবো, খুব আনন্দ হচ্ছে। তার সাথে আপনারাও থাকেন, দেখতে থাকেন, এখন যাবো আমরা, এখনই খুব ভালো লাগছে। ঠিক আছে, তো সবাইকে বলছি তো ভিডিওর সাথে এভাবে থাকুন। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন, কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো এইভাবে ভিডিওর সাথে থাকুন, দেখা হচ্ছে দিদার বাড়িতে গিয়ে। চলো আমাদের বাড়ির থেকে দিদার বাড়িতে রিক্সাতে যেতে হয়, তাই রিক্সা করেই আমি আর মা গেছি, ঠিক আছে? তো দেখা হচ্ছে দিদার বাড়িতে গিয়ে, সেখানে গিয়ে দেখা হবে, ভিডিওর সাথে থাকবেন। বন্ধুরা, এটা হচ্ছে দিদার বাড়ি, যাবো ভিতরে। আমরা এখন উঠছি, ফার্স্ট ফ্লোরে দিদারা থাকে। এই যে হচ্ছে দিদা, এই দেখুন, হাই বলো, হাই বলো, হাই 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 দাও, হাই হাত দিয়ে দাও, হাই হাত দিয়ে হাই দাও। চলুন বন্ধুরা, এখন ভিতরে যাচ্ছি, তারপরে দিদার সাথে কথাবার্তা হচ্ছে। এটা কি দিদা? এটা কি প্লেটে প্লেটে কি দিচ্ছ? মিষ্টি? মিষ্টি মুখ করছে আমাদের সবাইকে, সবাই দেখছে তোমাকে। কেন খাবো তুমি? তুমি কেন খাবে না? কি বানাচ্ছ সবাইকে বলে দাও, কি বানাচ্ছ তুমি? এটা হচ্ছে, সবাই দেখছে ক্যামেরার পিছনে অনেক পাবলিক আছে যেটা তোমাকে দেখছে এখন। কথা বলো সবার সাথে, কথা বলো, কথা বলো, তুমি কথা না বলে বলো, কি বানাচ্ছ, কেমন আছো তুমি বলো, কি বানাচ্ছ, কেমন আছো তুমি? আমি বলবো না, কি বলবে তুমি? কিসব উল্টাপাল্টা বলছে, কি বলতে বলছে, কি বলে দিচ্ছে। বন্ধুরা প্লিজ কিছু মনে করবেন না, ভিডিওর সাথে থাকুন। এভাবে তুমি বলবে যে তুমি কি বানাচ্ছ সেটা বলো। ও, আমি এখন চা বানাচ্ছি। হ্যাঁ, চায়ের পাশে কেক দিব, বিস্কুট দিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তুমি বানাও। দেখছেন আপনারা সবাই, আসছি, দিদা এখন চা বানাবে, চা বানিয়ে আমাদেরকে খাওয়াবে। এখন এতদিন বাদে আসছি, তো চা মোটামুটি তৈরি হয়ে গেছে, চা বানানো হয়ে গেছে। দিদা বাথরুম গুলো একটু ধুচ্ছে, ধুয়ে এখন চা পরিবেশন আমাদেরকে দিয়ে দেবে চা। তো দিদা, আমি যে চ্যানেলটা খুলেছি সবাইকে কিছু বলো, বলো আমার ভিডিও গুলো কেমন লাগছে সবাইকে বলো, সবাইকে বলো আমার পাশে থাকতে। হ্যাঁ, আমার পাশে থাকতে বলো, সবাই কাকি বলো, সবাই বিকির পাশে থাকবেন। হ্যাঁ, আমার চ্যানেলটাকে
বলো আমার চ্যানেলটাকে বলো বিকি চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সকলে মিলে এখন চা খাচ্ছি কিছুটা মোমেন্ট একটু এরকম সময় যদি মানে বড়দের পাশে দাঁড়াতে পারি একটু হাসি ফুর্তি করে তাই না তা খুবই ভালো লাগে মনটা মাঝে মাঝে এইভাবে সময় কাটানোটা খুবই প্রয়োজন এখানে অ্যাকচুয়ালি দিদার সাথে মামার মামিও থাকে তো মামার মামি দুজনে কাজের বাইরে আছে তো মা কেমন লাগছে এতদিন পর তুমি মারওয়াইতে আসছো মানে আমার দিদার বাড়ি আসলাম ভালোই লাগছে আনন্দ হচ্ছে মাকে সামনে পেয়ে খুব ভালো লাগছে তো দিদার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে আমার মেয়ে আমার পাশে এসেছে আমার খুব ভালো লাগছে ভালো লাগছে তা তুমি আমার বাড়ি কবে যাবা আমি যাব সামনের রবিবার সোমবার হ্যাঁ ঠিক আছে তো আমার বাড়ি থেকে ঘুরে আসবা আর ভিউয়ার্সকে সবাইকে বলো সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে বলো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এইভাবে আমার চ্যানেলকে এইভাবে আমরা চ্যানেলকে সাপোর্ট করবে হাই ঠিক আছে হাই দিন হাই ভাই বলে দাও হাই হাই ভিউয়ার্স হাই তো আপনারা এতক্ষণ দেখতে পারলেন দিদা বাড়িতে কিভাবে আমরা সবাই মিলে হাসি ফুর্তি একটু মজা করলাম তো সবাই এইভাবে ভিডিওর সাথে থাকবেন হ্যাঁ তার মানে আজকে অ্যাকচুয়ালি মানে খুবই ভালো লাগছে যে দিদা বাড়িতে আসলাম এই তো সুন্দর করে মোমেন্টটা পাস করলাম কারণ দেখুন কাজকর্ম তো সবসময় থাকে ব্যস্ততার মাঝে যদি একটু যদি হাসি ফুর্তি যদি পরিবারের মাঝখানে যদি করা যায় তাহলে তো খুবই একটা ভালো লাগার ব্যাপার তাই না তো এইভাবে ভিডিওর সাথে থাকবেন আর হ্যাঁ এখন আমি যেহেতু ইন্ট্রোতে আগেই বলেছিলাম যে মুক্তির বাড়িতে যাবো তখন রীতিমতো এখন যাচ্ছি ভিডিওর সাথে থাকবেন আর যারা যারা আমার ইভিনিং ব্লগটা গুয়াহাটি পার্ক ভিডিওটা দেখেননি উপরে আই বাটনে পেয়ে যাবেন আর নিচে ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবেন তো কাইন্ডলি প্লিজ ভিডিওর সাথে থাকুন আর চলুন যাওয়া যাক মুক্তির বাড়ি মুক্তির সাথে মুক্তি বাড়ি চলে আসছি তো কয়েকদিন ধরে একটু শরীরটা খারাপ মার বাড়িতে ঘুরতে আসছিল ভিউয়ার্সের সাথে ভিউয়ার্সকে হাই বলো জোরে বলো শুনতে পাবে না আপনারা সবাই কামনা করুন যেন মুক্তি ভালো হয়ে যায় কিছু হয়নি জাস্ট একটু ঠান্ডা লেগেছে আর একটু মানে পেটের অবস্থা খুব একটু বেশি ভালো না একটু রিচ খাওয়া হয়েছিল তার জন্যে ঠিক আছে আপনারা কিছু বলবে খুব শীঘ্রই মুক্তি আবার আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারো মুক্তিকে আজকে চেষ্টা করেছি কারণ অনেকদিন হলো কয়েকদিন হচ্ছে মুক্তিকে আপনাকে আপনাদের সাথে দেখা করতে পারছি না ওই জন্য আমি আজকেও মুক্তিকে দেখা করালো আপনাদের সবার সাথে কি দিয়েছি আমি চকলেট এনে দিয়েছি মুক্তিকে ঠিক আছে তো আজকে অ্যাকচুয়ালি চকলেট ভীষণ ভালো পাই তো রেগুলার দিই না কারণ তো জানেন যে কোনো জিনিস মানে রেগুলার খাওয়া ঠিক না তো বেশি বড় করবো না এখানে আর ঠিক আছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন ঠিক আছে তো মুক্তির বাড়িতে আপনারা তো দেখেছিলেন সেদিন মানে ফোন করে মধ্যে মুক্তির বাড়ি সবার সাথে আলাপ পরিচয় করে দিয়েছেন তো ঠিক আছে থাকবেন আমার এইভাবে আমার ভিডিওকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তুমি বলো পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবো ঠিক আছে।